নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সঞ্জিতা শুরু করছি আপনাদের ভালো লাগা জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি কিন্তু লাইভ ইন অনুষ্ঠান। লাইভ ইন অনুষ্ঠানে কি করতে হবে, আপনাদের টেলিভিশনের স্ক্রিনে যাওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনি কথা বলতে পারবেন এই অনুষ্ঠানে। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেখানে আপনি আপনার জীবনে সমস্যার কথা কিন্তু সরাসরি তুলে ধরতে পারবেন। আমাদের প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থেকেই থাকে। শারীরিক সমস্যা, বিবাহে সমস্যা বা পড়াশুনো নিয়ে সমস্যা, চাকরি বাকরি নিয়ে সমস্যা, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা থেকেই থাকে। আর সেই সমস্যার থেকে সমাধান দেওয়ার জন্যই কিন্তু রয়েছে আমাদের সাথে একজন, যিনি শুধুমাত্র আপনার নাম শুনলেই বলে দিতে পারে আপনার জীবনের সমস্ত ঘটনা, যিনি দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর অজিত মুখার্জি, যিনি একাধিক হীরক মুকুট, স্বর্ণ মুকুট বিজয়ী, এছাড়া একাধিক হীরক পদক, স্বর্ণ পদক প্রাপ্ত বিশ্বশ্রী মহারাজাধীরা চণ্ডী পাঠক, জ্যোতির্বিদ, তন্ত্রবিদ, বাস্তুবিদ, NISO সার্টিফাইড, যিনি দেখলেই বা শুনলেই কিন্তু বলে দিতে পারে আপনার জীবনের সমস্ত ঘটনা, রয়েছে আমাদের সঙ্গে মন্ত্রী বাবা, যিনি ডক্টর অজিত মুখার্জি, যাকে শুধুমাত্র আপনারা কিন্তু মন্ত্রী বাবা নামেই জানেন। চলুন আসুন আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে তাকে স্বাগত জানাই। নমস্কার মন্ত্রী বাবা। হ্যাঁ বাবা মায়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি পরম প্রেমময় মা মহামায়ার কাছে কামনা করি তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক। আমরা অন্তর্যামীর কাছে প্রার্থনা করব, সেই প্রার্থনা হচ্ছে অন্তর্যামীর কাছে অন্তরের বেদনা অভাব, যা ভাবে ভাষায় তাকে জানা না এবং তা মোচন করার জন্য কাতরভাবে তার কাছে করুণা ভিক্ষা করা, এই হচ্ছে প্রার্থনা। এই প্রার্থনা বাবা মায়েরা দুটি ভাগ আছে, একটা প্রার্থনা আছে সকাম প্রার্থনা। সকাম প্রার্থনা আছে যে হে প্রভু, আমার সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা রোগ শোক অভাব অনটন আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমার এ সমস্ত কিছু দূর করে নাও, এটা হচ্ছে সকাম প্রার্থনা। নিষ্কাম প্রার্থনা হচ্ছে হে প্রভু, তোমার যত ইচ্ছা আমার ঘাড়ে ভার চাপাও, দুঃখে রাখো বিপদে রাখো, তাতে আমার কিছু যায় আসে যায় না, কেবল আমায় একটু এইটুকু শক্তি সামর্থ্য দাও যাতে আমি কিছুতেই বিচলিত না হতে পারি, যাতে আমি তোমায় ভুলে না যাই, যাতে তোমার অভয় পাদ ও পদ্মে আমার শ্রদ্ধা ভক্তি থাকে। এই প্রার্থনা করতে করতে আমরা মায়ের কাছে আমরা সবসময় সেই প্রার্থনা করি, দেবী প্রপন্না তিহারে প্রসীদ প্রসীদ মাতরি জগতৌখিলস প্রসীদ বিশ্বেশ্বরী পাই বিষম তমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহিষারূপেণ যতৌ স্থিতাসি অপাংশারূপস্থিতয়া তয়ৈব দার্পাজ্যতেই কৃতস্নমলঙ্ঘ বীর্যে তোহাং বৈষ্ণবী শক্তিরন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সন্ময়ী তং দেবী সমস্তমেত তং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলৌ জগতোসু তয়ৈ কয়াই পুরিতম বৈত কাতে স্তুতি তব পরাপরকেতি সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী তং স্তুতাস্তু তয়েকা বা ভবন্তু পরমগতয়ঃ সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্য হি দিশমস্থিতে স্বর্গাপর্বগদে দেবী নারায়ণী নমস্তুতে
কলা কাষ্টাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বৈশ্যস্তৌ পরতেই শক্তেই নারায়ণী নমস্তুতেই সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বার্থ শ্রাধিকেই শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়েই গুণোময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্ব খরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রাহি ধরে মহাবৃষবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূর কুক্কুটবৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্র গদা সাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে দংশ দ্রুত বসুন্দরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে নৃসিংহ রূপনগ্রেণ হতদৈত্য নাংকৃতোদ্যমে ত্রৈলোক্য ত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নজ্জ্বলে ভৃত্ত প্রাণে হরে চন্দ্রী নারায়ণী নমস্তুতে শিবধূতি স্বরূপে নহতদৈত্য মহাবলে ঘোর রূপে মহারাবে নারায়ণী নমস্তুতে দংষ্টা করাল বদনে শিরমালা বিভূষণে চামুণ্ডেই মুন্ডু মথনে নারায়ণী নমস্তুতে লক্ষ্মীলজ্জে মহাবিদ্যাই সদে স্পৃষ্টি সদে দ্রবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতিভাবৃতামসি নিয়তে সংপ্রসীদেশে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপেই সর্বেই সেই সর্বশক্তি সমন্বিতে বয়েভ্য ত্রাইমাং দেবী দুর্গে দেবী নমস্তুতে এ তত্ত্বেই বদনাং সৌমলোচনত্বভীষিতম ভীতুন সর্বপাতেভ্য কাত্তায়ুনি নমস্তুতে জালাকরালাং মর্তুগমাশেষাসুর সূদনম ত্রিশূল পাতুন ভীতেই ভদ্রকালী নমস্তুতে হীনস্তি দ্বৈতানাং তে সংসদাং শিশনাং পূজ্যা সাঘণ্টা পাতুন দেবী পাপেভ্যং সুধানিবম অসুরাসুরা শঙ্কেই পঙ্কজস্তৈকরজ্জ্বলে সুভায়ু করগিং তাং নতাবয়ম রোগানাং শেষানাং পয়ংসি তুষ্টারুষ্টানাং তামাশ্রিতানাং বিপন্নরণাং আশ্রয়ন্তি পুরাৎকিদাত্তনাং ধর্ম দিশানাং এভিগন্ধার রূপকর্ণ বৃত্তিকৃতাং মৃগিং তৎকরোতি প্রকৃতি কন্যা বিদ্যাসু শাস্ত্রেষু বিবেকে দীপে সাধেষু বাক্যেষু চ তদন্নাং মমার্থগত মহান্দ্র করে বিভ্রাময়তিব বৃষম রক্ষাংসি যত্র গো বিশ্বাসনগা যত্রারয়ং দোষ বললানি যত্র দবানলং যত্র তোতাদ্রি মধ্যে তত্র স্থিতাতং পরিপাশি বিশ্বম বিশ্বেশ্বরিতং পরিপাশি বিশ্বম বিশ্বাস্তিকা ধারয় সোতি বিশ্বম বিশ্বেই বন্দেই ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়াং জিতোই ভক্তি নম্রা দেবী প্রসীদ পরিপালায়ং নিত্যং মহিতার্যং চথাসুরাং নিধাইবং পাপানিং সর্বজগতাংশুং সমগ্নয়াসু উৎপাত পাকজনিতাংশু মহাপসারগান প্রণোতানাং প্রসীদং দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাং বরদাং ভব ঔং নমশ্চণ্ডিকাওই ঔং নমশ্চণ্ডিকাওই ঔং নমশ্চণ্ডিকাওই বাবা মায়েরা আমরা মা মহামায়া দেবী দুর্গার কাছে ভগবানের কাছে আমরা আমাদের জগতের মঙ্গলের জন্য পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জন্য জীবকুলের জন্য আমরা আহ্বান করছি মা তোমার এই জীব তোমার এই সৃষ্টি তুমি বজায় রাখো এবং তার সাথে সাথে যে পৃথিবীর বুকে আমরা মানুষগণ বিচরণ করছি আমাদের ভালো মন্দের সবের মাধ্যমে দিয়েই তুমি আমাদের
শান্তিতে রাখো। দুঃখ যদি বারে বারে দিবে মা জননী, তা সহ্য করার শক্তি তুমি সকল জীবগণকেই দিবে। সবাই তো চায় সুখ, কিন্তু দুঃখটা তো কেউ পেতে চাইছে না। তবু যারা দুঃখ পেতে চায়, এমনও মানুষ আছে, কিছু কিছু মানুষ দুঃখকে সার করে নিয়ে বসে থাকে, তাদেরও সেই দুঃখের সারকে তাকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে যাতে তোমার চরণ পাদ পদ্মে তার ঠাঁই হয়, সেই জন্যেই আমরা মা মহামায়ার কাছে কামনা করছি। তবে ভগবানের কি প্রিয় আর অপ্রিয় আছে? যে সংসারে আমরা স্ত্রী পুত্র পরিবার বিষয় নিয়ে তাকে ভুলে থাকি, তাকে কি কৃপা করেন? তাকে কি তিনি কৃপা করেন? না, তারা উপকার কি সন্তুষ্ট তা কেন হবে? ভক্ত আর অভক্ত, সন্ন্যাসী আর গৃহী, সকলেই যে সে মা মহামায়া ভগবানের সন্তান। ছেলে যখন মাকে ভুলে খেলায় মত্ত থাকে, তখন তার উপর মার যেমন স্নেহ ভালোবাসা থাকে, সে যখন খেলা ফেলে দিয়ে মা মা বলে কাঁদে, আর মা সব কাজ ছেড়ে তাকে কোলে তুলে নিয়ে আদর করে, তখন সেই সমান ভালোবাসা। মা ভাবে ছেলে যতক্ষণ খেলায় ভুলে আছে সুখ পাচ্ছে, বেশ তো ভা থাকুক না, যখন খেলা আর ভালো লাগবে না খেলা ফেলে মাকেই চাইবে, কিছুতেই মন মানবে না, তখন মা তাকে কোলে নেয়। তবে মায়ের কোলে ছেলের তো সেই যে সুখ, সে কি আর খেলায় হয়? কিন্তু তবু খেলা ছাড়ে না, একই বলে মায়া। সেই মায়াতে মা মহামায়া সমস্ত জগৎ সংসারে আমাদিকে ভুলিয়ে রেখে খেলার ছলে আমরা সেই মায়ের কাছে কখনো যাই ছেলে রূপে, মাকে চিৎকার করে ডাকি বাবা মায়েরা। তাই আমরা সকলেই ভগবানের কাছে কামনা করো, হে প্রভু হে প্রেমময়, তুমি জগৎ সংসারকে শান্তিতে রাখো সুখে রাখো, এই আমরা আত্মনিবেদন করি। একদমই ঠিক। তাই দর্শক বন্ধুদেরকে যে কথাটা জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কোনো না কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যার কিন্তু সমাধানও রয়েছে, সমাধানের জন্যই কিন্তু রয়েছে আমাদের সঙ্গে মন্ত্রী বাবা। আপনার জীবনে যে সমস্যা, সেই সমস্যার কথা সরাসরি আপনি জানাতে পারেন, এটি আমাদের লাইভ ইন অনুষ্ঠান। লাইভ ইন অনুষ্ঠানে টেলিভিশনে স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনার সমস্যার কথা কিন্তু সরাসরি জানাতে পারেন। আচ্ছা, আমরা প্রত্যেকবারই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আর মন্ত্রী বাবা কিন্তু সেই বিষয়টাকে এত সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদেরকে জানায়। আমরা আগের দিন আলোচনা করেছিলাম শনির সাড়ে সাথে নিয়ে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালসর্প। আমরা মহারাজের কাছ থেকে শুনব যে কালসর্প যোগটা ঠিক কি, এটি মানে মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং এর প্রতিকার কি, সব কিছু আমরা শুনব মন্ত্রী বাবার কাছ থেকে। আচ্ছা মন্ত্রী বাবা, কালসর্প যোগটা কি? কালসর্প যোগটা হচ্ছে যে যদি রাহু কেতুর অবস্থানের মধ্য দিয়ে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও লগ্নে অবস্থান করে, মানে প্রত্যেকটা গ্রহর মধ্যেই রয়েছে, তখন সেটা হবে পূর্ণ কালসর্প। এটা হচ্ছে পূর্ণ কালসর্প, যখন সমস্ত গ্রহগুলো, যে নামগুলো বললাম, এগুলো যখন সবকটাই থাকবে রাহু কেতুর অবস্থানের মধ্য দিয়ে, তখন হবে পূর্ণ কালসর্প। আর আরেকটা আছে কি, ভগ্ন কালসর্প একটা আছে। এই যে সমস্ত যে গ্রহগুলো আছে, এই রাহু কেতুর অবস্থানের বাইরে যদি কোনো গ্রহ অবস্থান করে, তখন বলা হয় তাকে ভগ্ন কালসর্প বা আংশিক কালসর্প। এই ভগ্ন কালসর্প, আংশিক কালসর্প যোগ থাকে। আর কালসর্প হচ্ছে অত্যন্তকর হানিকর পরিস্থিতি তৈরি করে এই কালসর্প। আর এইটা জাতক জাতিকার জীবনকে মহা দুর্বিষয় করে তোলে, এটা হচ্ছে কালসর্প। আর এই কালসর্পকে মোট ১২টা ভাগে ভাগ করা যায়, মানে কালসর্পেরও অনেকগুলো ভাগ রয়েছে, ১২টি ভাগে ভাগ করা যাচ্ছে কালসর্প। আচ্ছা, এই কালসর্পকে আমি তাহলে ১২টা ভাগ বলে দিই। কালসর্পকে ১২টা ভাগে ভাগ করা যায়। এই কালসর্প হচ্ছে, এরা স্থান বিশেষে গ্রহের উপস্থিতি অনুসারে
এরা বারোটা ভাবে ভাগ হয়। যেমন কাল সর্প শুধু একটাই থাকে না, সর্পযোগ একটাই থাকে না, বারোটা থাকে। তো এই বারোটা কাল সর্প হচ্ছে, একটা হচ্ছে অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকী কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদম কাল সর্প, মহাপদম কাল সর্প, তক্ষক কাল সর্প, ককেটিক কাল সর্প, শঙ্খচূড় কাল সর্প, পাতক কাল সর্প, মহাপাতক কাল সর্প, বিষাক্তা কাল সর্প আর শেষনাগ কাল সর্প। এই কাল সর্পগুলো যখন গ্রহের এক একটা জায়গায় বুঝলি মা অবস্থান করে, তখন সেই নাম অনুসারে এদের তখন এই সব বিভিন্ন নামের মধ্যে এরা আসে, তখন এই নামগুলো হয়। আচ্ছা, মন্ত্রী বাবা কিন্তু এমন একজন ব্যক্তি যিনি কিন্তু শুধুমাত্র আপনার নাম শুনলেই কিন্তু বলে দিতে পারে আপনার জীবনের সমস্যার কথা, সেই সমস্যার সমাধানও কিন্তু ঘটান, যিনি কোনো মানে যন্ত্রপাতি ছাড়া, কোনো বই পুস্তক ছাড়াই কিন্তু আপনার জীবনের সমস্যার কথা কিন্তু বলে দিতে পারেন। আর প্রত্যেকের জীবনের প্রথম দিন থেকে শুরু করে কিন্তু শেষ দিন পর্যন্ত কি ঘটতে পারে সেই সমস্ত সব ঘটনায় কিন্তু মন্ত্রী বাবা বলে দেন। তার জন্য কিন্তু আপনাদের হাতে সুযোগ রয়েছে, সময় রয়েছে সরাসরি মন্ত্রী বাবার সাথে কথা বলার জন্য। আপনার জীবনের সমস্যার কথা মন্ত্রী বাবাকে জানান, মন্ত্রী বাবা কিন্তু একদম খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে আপনার জীবনে কি সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে আপনি কিভাবে সমাধান পাবেন বা সেই সমস্যার থেকে কি করতে পারবেন আপনারা, সেই সব কিছু কিন্তু বলে দিতে পারবে, যিনি শুধুমাত্র আপনার নাম শুনেই কিন্তু বলে দিতে পারে আপনার জীবনের ঘটনা। তার জন্য মন্ত্রী বাবাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার থেকে শনিবার আরামবাগ রেল স্টেশন টিকিট কাউন্টারের পাশে স্বামী বিবেকানন্দ রেস্টুরেন্টের উপরে। এছাড়াও পাবেন দমদম, মেচেদা, দুর্গাপুর, মুম্বাই পিএসবি ভিটিতে। যোগাযোগ করার নাম্বার হচ্ছে 9851414179। আরেকবার বলছি 9851414179 নাম্বারে। আমরা আলোচনায় রয়েছি আজকে কাল সর্প নিয়ে, কাল সর্প নিয়ে আলোচনায় রয়েছি আমরা মন্ত্রী বাবা। কাল সর্প যে বারোটি ভাগ বললেন, তার মধ্যে এই অনন্ত অনন্তনাগ কাল সর্প যেটা, হ্যাঁ সেই সম্বন্ধে আপনি দর্শক বন্ধুদেরকে কি বলবেন? অনন্ত কাল সর্প, অনন্ত কাল সর্প হচ্ছে যেটা তোমার বাবা মায়েরা এই ঘটনাগুলো যেগুলো বলছে, যদি কারু জীবনের ঘটনার সঙ্গে এগুলো ঘটে থাকে তখন জানবে তোমার জড়িত কাল সর্প যোগ চলছে। যদি জন্মলগ্নে লগ্নেতে যদি রাহু থাকে, সপ্তমে যদি কেতু থাকে, লগ্নে যদি রাহু থাকে সপ্তমে যদি কেতু থাকে, তাহলে দেখবে তোমার, বুঝতে পারবে তোমার অনন্ত কাল সর্প হয়েছে। আচ্ছা, এই অনন্ত কাল সর্পটা কী করে বুঝবো? আমি তো ঠিকঞ্জি দেখতে জানি না, কুষ্টি দেখতে জানি না, আমার ওইগুলো নেইও, তাহলে বাবা জানবো কী করে? তখন বুঝতে হবে যে আমার জীবনের মধ্যে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলোকে কিন্তু মিলিয়ে রাখতে হবে। সেই ঘটনাগুলো কি না, যাদের মধ্যে অনন্ত কাল সর্প যোগ আছে তারা প্রবল মানসিক অস্থিরতায় ভোগ করবে, নানান সময় বিভিন্ন দিক দিয়ে অশান্তি আসবে। কোন একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বিশ্বজিৎ রায় বলছেন। আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা বলুন, আপনি কি জানতে চাইছেন? আচ্ছা, আপনি লাইনে থাকুন, মন্ত্রী বাবা বলে দিচ্ছে। আচ্ছা বাবা, তোমার কি এটা কুষ্টিগত নাম? আপনি একটু টিভির সাউন্ডটা মিউট করে তারপর কথা বলুন। যদি বিশ্বজিৎ বাবার এটা যদি কুষ্টিগত নাম হয়ে থাকে, কুষ্টিতে যদি এই নাম থাকে, তাহলে ওনার হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির গোচরে বুধের অবস্থান আছে, দ্বিতীয় রবি শুক্র শনি, তৃতীয় শনির অবস্থান আছে, অষ্টমে চন্দ্র আছে, নবমে রাহুর অবস্থান আছে। আর এই বৃশ্চিক রাশির
দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থিত। বাবা, এই যে গ্রহগুলো বললাম, এই গ্রহগুলো তোমার জীবনটাকে পরিচালনা করবে। এবারে তুমি এই গ্রহগুলো, তোমার কাছে যদি খাতা পেন থাকে নিশ্চিতভাবে তুমি খাতা পেনটা রাখবে, আমি এর সঙ্গে কিছু ব্যবস্থাও বলে দেব। তুমি এই যে তোমার গ্রহগুলো, এই গ্রহগুলো থাকার জন্যে তোমার অষ্টমপতি একাদশপতি বুধ অষ্টমপতি হওয়ায়, একাদশপতি বুধ বর্তমানে অষ্টমপতি হওয়ায় তোমার শরীর ভালো খারাপ মিলিয়ে সময় কাটবে। কখনো ভালো আসবে, কখনো খারাপ হবে, আজ ভালো কাল খারাপ, ঠিক এইভাবে তোমার এই জায়গাটাই যাবে। কেন না, তোমার একাদশপতি বুধ সে অষ্টমপতি হয়েছে, তাহলে যদি এই জায়গাটা তোমাকে ঠিক করতে হয়, তাহলে শরীর স্বাস্থ্য বিষয়ে তোমাকে বুধের একটা প্রতিকার করতে হবে। কাগজে লিখে রাখো, শরীর স্বাস্থ্য বিষয়ে বুধের একটা ব্যবস্থা নিতে হবে, তাহলে শরীরটা ভালো মন্দটা কেটে যাবে, কেটে গিয়ে ভালোটাই থাকবে। আর দ্বিতীয় শনি আর রবির অবস্থান থাকায় তোমার দাঁতের সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, বাতের এবং নার্ভের রোগ হালকা হালকা তোমার আসতে পারে, এইগুলো থাকতে পারে। এরপরে তোমার কর্ম বিষয়ে আমি বলছি, রাশির কর্মপতি দ্বিতীয় দ্বাদশপতির সহাবস্থান থাকায় কর্মজনিত আসনুপদ আছে, তোমার কর্মর জায়গা ভালো থাকবে, কোনো বাজে কাজ হবে না, ভালো জায়গায় যাবে, তোমার নাম যশ বাড়বে, তোমার বৃদ্ধি হবে, ব্যবসায় বৃদ্ধি হবে, চাকরি বাকরিতে বৃদ্ধি হবে, চাষবাসেতে বৃদ্ধি হবে, সবটাই তোমার ভালোর দিকে যাবে। তুমি শুধু বুধের একটু ব্যবস্থা নিও, ঠিক আছে? দর্শক বন্ধুদেরকে যে কথাটা জানিয়ে রাখি, আপনারা যখন সরাসরি ফোন করবেন তখন কিন্তু টিভির সাউন্ডটি মিউট করে ফোন করবেন, তা না হলে কিন্তু লাইনটি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যেতে পারে আর আপনি আপনার সমস্যার কথা কিন্তু সেভাবে বাবাকে জানাতে পারবেন না, তার জন্যই টিভির সাউন্ডটি মিউট করে ফোন করবেন। যেই আলোচনায় আমরা ছিলাম, আমরা আজকে আলোচনা করছি কালসর্প নিয়ে, আর কালসর্প যেই ১২টি ভাগ, বাবা তো ১২টি ভাগ বলে দিলেনই, এখন আমরা আলোচনা করছি অনন্ত কালসর্প নিয়ে। এই অনন্ত কালসর্প যাদের মধ্যে থাকবে, লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলেই অনন্ত কালসর্প আসবে। তাহলে বাবা সেটা আমি বুঝবো কী করে, আমার অনন্ত কালসর্প হয়েছে? তখন বুঝতে হবে যে জাতক জাতিকার মানসিক অস্থিরতা আসবে, প্রবল অশান্তির মধ্য দিয়ে তার জীবন কাটবে, এবেলা ভালো সেবেলা খারাপ, রান্না ভাত খেতে পাচ্ছে না, ভালো অবস্থায় বাড়ি এলো গান করতে করতে দেখা গেল তার পর মুহূর্তে তার মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। কোন একজন দর্শক বন্ধু আবার আমাদের সঙ্গে চলে এসেছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্নেহাশিস, স্নেহাশিস ব্যানার্জি, আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। বাবার অনুষ্ঠান দেখা হয়? কেমন লাগে বলুন। আচ্ছা, আপনি শুনুন, বাবা বলছে টিভির সাউন্ডটি মিউট করা আছে তো? টিভির সাউন্ড মিউট করা তো? ঠিক আছে। তোমার রাশি অনুপাতে, নাম অনুপাতে এই নাম যদি তোমার পুষ্টিগত হয় তাহলে পুষ্টির সঙ্গে তোমার রাশি মিলবে, যদি পুষ্টির বাইরে এই নাম হয় তাহলে পুষ্টির সাথে রাশি কিন্তু মিলবে না। আমরা প্রত্যেক বাবা মাকে বলছি, তোমরা জীবন সম্পর্কে জানছো, লাইফ সম্পর্কে জানছো, কেরিয়ার সম্পর্কে জানছো, কারু যদি কুষ্টি থাকে, কুষ্টি যে রাস নামটা আছে সেই রাস নামটা তুলবে, তাহলে তোমার যে রাশিটা আছে সেটা তার সাথে মিলবে। এবং সঙ্গে খাতা পেন রাখবে, যে গ্রহগুলো তোমার ডিস্টার্ব করবে আমি বলে দেবো, সেইভাবে তোমরা নিজেরা প্রতিকার করবে। তোমার কুম্ভ রাশি, রাশির গোচরে তোমাকে যে যে রাশিগুলো পরিচালনা করবে অল লাইফ, সেই রাশির নামগুলো বাবা আমি বলে দিচ্ছি। সেই গ্রহগুলো হচ্ছে, তোমার রাশির গোচরে পঞ্চমে চন্দ্র আছে, ষষ্ঠে কেতু আছে, পঞ্চমে চন্দ্র ষষ্ঠে কেতু, নবমে মঙ্গল আছে,
আর বৃহস্পতির অবস্থান আছে, বৃহস্পতির অবস্থান আছে, দশমে বুধ, একাদশে শনি, বুধ ও শুক্র এবং দ্বাদশে আছে কেতু। এই যে এই গ্রহগুলো, দ্বাদশে কেতুর অবস্থান আছে, এই গ্রহগুলো সমগ্র জীবনটা তোমার বাবা পরিচালনা করবে ভালো মন্দের দিকে। এবারে কি এই গ্রহের মধ্যে, যেমন আমরা রান্নাঘরে নবণ রাখি, সর্ষের তেলও রাখি, লঙ্কাও রাখি, হলুদও রাখি, কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ আছে। লঙ্কা খেলে ঝাল লাগবে, নবণ খেলে নোনতা লাগবে, ঠিক এই যে গ্রহগুলো সাজানো আছে, এই গ্রহগুলো কিন্তু এদেরও কিন্তু প্রতিক্রিয়া বাবা আলাদা আলাদা। সেই জন্যে এরা যে সবসময় ভালো করবে তাও বলা যাবে না, সবসময় মন্দ করবে তাও বলা যাবে না। তাহলে আমাদের যখন যে ঘটনাটা ঘটবে ঠিক সেইভাবেই আমরা চলবো, আর সেই জন্যে খারাপটা হলে আমরা তার আগে তাকে প্রতিকার করার চেষ্টা করব। তো তোমার স্বাস্থ্য সম্পর্কে বলে দিই, কুম্ভ রাশিতে বাবা শনির দৃষ্টি আছে, তোমার রাশিতে শনির দৃষ্টি আছে, তুমি দেখবে অধিকাংশ সময়ই ঠান্ডা অ্যালার্জিতে ভুগতে পারো, তোমার সেলস আসতে পারে, অ্যালার্জি হতে পারে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে তুমি নিজের সম্বন্ধে বেশি না ভেবো, বাড়ির ছেলে মেয়ে বাবা মা এদের সম্পর্কে তোমার কিন্তু ভাবনাটা অনেক বেশি, এইটা হচ্ছে বিষয়। এই এই জন্যেই তোমার হচ্ছে একটু ওই শনির দৃষ্টি থাকার জন্য তোমাকে ওইটা একটু ভাবতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ওই যে কুম্ভ রাশিতে শনির দৃষ্টি আছে, এর জন্য তোমার অ্যালার্জি আসতে পারে, এর জন্য তোমার ঠান্ডা হতে পারে, সেলেস্যা রোগে ভুগতে পারে। আর এই কুম্ভ রাশিতে যারা লেখাপড়া করছিল, যারা লেখাপড়া হয়তো তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে, কিন্তু দেখবে লেখার পড়ার জন্যে তোমার বিজ্ঞান বিভাগে একটু পড়ার ইচ্ছা ছিল, শখ ছিল, সেই বিজ্ঞান বিভাগে পড়ার জন্য একটা শুভদায় ছিল, কেননা ওখানে চতুর্থপতি শুক্র ছিল, চতুর্থপতি শুক্র একাদশে অবস্থান করছিল, যেহেতু তোমার চতুর্থপতি শুক্র একাদশে অবস্থান করছিল সেহেতু তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারতে ভালো হতো, বায়োলজিক্যাল নিয়ে পড়তে পারতে। আর দশমে বুধের স্থান আছে, দশমে বুধের স্থান থাকার জন্য তোমার খেলাধুলাটাও ভালো ছিল, তোমার বিদ্যাস্থান কিন্তু খুব শুভ ছিল, এই শুভর জন্যে তোমার কিন্তু বিদ্যাস্থানটা হতো, হ্যাঁ সেইভাবে তুমি আগিয়ে যেতে পারতে। এরপরে বলি তোমার কর্ম, তুমি কি কাজ করবে, কর্মে তোমার অর্থটা কেমন থাকবে, কেমন তুমি সঞ্চয় করবে, সেই ভাবটা একটু বলে দিচ্ছি। তাহলে তুমি তোমার খাতাতে লিখো আমার কর্ম আর অর্থ, আমি কর্মযোগটা কেমন হবে, অর্থটা কেমন হবে। তাহলে সেখানে যে গ্রহর নামগুলো বলবো ঠিক ওই জায়গাতে তুমি ওগুলো লিখে রাখবে, যদি কিছু খারাপ বলে থাকি সেই জায়গায় সেই খারাপগুলো প্রতিকার করার জন্য যে গ্রহের নামগুলো বলবো সেই গ্রহের নামগুলো কিন্তু লিখে নিবে, লিখে নিয়ে সেই গ্রহের প্রত্যুত্তরে তুমি বাবা সেই ব্যবস্থাটা নিবে। তোমার কর্ম কিন্তু খুব শুভ, খুব শুভ, দারুণ শুভ। কর্মপতি মঙ্গল নবমে বসে আছে, কর্মপতি মঙ্গল নবমে বসে নিজের ক্ষেত্রে দৃষ্টি দেওয়ার জন্যে তোমার কর্ম কিন্তু দারুণ দারুণ ভালো, একাধিকবার বারবার তুমি কাজে সুযোগ পাবে। তবে কি গৃহে একটু শুভ কর্ম করলে ভালো হয়, তাহলে বাস্তুটা ভালো থাকবে। যেমন একটা মন্দিরে ঠাকুর দেখতে গেলে দেখা যায় কি ঠাকুর ভালো হতে হবে, প্যান্ডেল ভালো হতে হবে, উপকরণ ভালো হতে হবে, আবার ব্রাহ্মণের পুজোরও ভালো হতে হবে, এই সবকটাই যদি ভালো হয় সেখানে মা এমনি এমনি জেগে উঠবে। তেমনি তোমার যে চরিত্রগত স্বভাবগত রাশিগত যে দিকগুলো আছে সেই রাশিগত দিকটা তোমার বাবা কিন্তু খুব ভালো আছে, দারুণ ভালো আছে, কিন্তু বাস্তুতে যদি তুমি একটু তোমার ওই ঠাকুর দেবতার একটু পুজো পাঠ করো, একটু তুমি যদি গুরু নামটা জপ করতে পারো, একটু যদি নামগান করতে পারো মাঝে মধ্যে, তাহলে কিন্তু অন্তরে অন্তরে যদি ভগবানকে ডাকতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু দারুণভাবে জীবনটা চলবে। তবে কুম্ভ রাশির জন্যে তোমার লক্ষ্মী যোগ আছে, তুমি লক্ষ্মী যোগ আছে, তোমার যা কাজ করবে তাতেই তোমার উন্নতি হবে, এই হচ্ছে ব্যাপার। এবারে সমস্ত ভাগ্য ভাবটা তোমার বলছি, আমি কর্মটা বললাম উন্নতিটা বললাম, তবে তোমার কর্মে মঙ্গল আছে, কর্মে বৃহস্পতি আছে, এই দুটোর কিন্তু তুমি কোনো প্রতিকার কোনো দিনের জন্য করবে না। কেন, এরা শুভ জায়গায় বসে আছে যার ফলে তোমার ফল শুভ, এরা যদি অশুভ জায়গায় বসে থাকতো তখন আমি বলে দিতাম তোমার কর্মযোগ, কর্মপতি মঙ্গল আছে, মঙ্গল বসে আছে, আর তোমার বৃহস্পতি আছে খুব ভালো।
এই বছর তোমার এই এই যে ভাগ্য ভাবটা, ভাগ্যটা তোমার খুব ভালো যাবে, নিজের ভাগ্যের জন্য পরিবারের সকলেরই মঙ্গল হবে, এইটা হচ্ছে ব্যাপার। এবারে দেখো বাবা মায়েরা, কেন তোমাকে আমি ঠাকুরের নামগান করতে বললাম না? কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের সঙ্গে দর্শন করে, কেউ পরমাত্মাকে মন্ত্রের মাধ্যমে দর্শন করে, কেউ পরমাত্মাকে সাংখ্য যোগের দ্বারা দর্শন করে, আর অন্যান্যরা কী করে না, কর্মযোগীর দ্বারা তাকে দর্শন করে। তাই তো বলেছে গীতাতে, ভাগবতে বলছে, ধ্যানানন্তানি পশ্যনি কেচিদাত্মানাতানা অন্যে সাংখ্যেন যোগেন কর্মী যোগেন চা পড়ে। কর্ম দ্বারা, সংখ্যার দ্বারা, মন্ত্রের দ্বারা এবং ধ্যান যোগীর দ্বারা পরমাত্মাকে দর্শন করতে পারবে। তাই ভগবান অর্জুনকে বলেছিল যে আত্মজ্ঞানের লব্ধ অনু, আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মারা দুই শ্রেণীতে ভাগ করা হয়। যারা নাস্তিক, অজ্ঞাবাদী, সন্দেহবাদী, তারা সর্বতোভাবে তত্ত্বজ্ঞান শূন্য। কিন্তু যারা পরমার্থিক, বিজ্ঞানে বিশ্বাসী, তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত, দার্শনিক ও নিষ্কাম কর্মী। যারা সর্বদাই অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাদের নাস্তিক, অজ্ঞাবাদী বলে গণ্য করা হয়। পক্ষান্তরে বলা হয় ভগবত ভক্তরাই কেবল পরমার্থিক উপলব্ধি উন্নত স্তরে প্রতিষ্ঠিত, কারণ তারা জানেন এই জোড়া প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবত ধাম রয়েছে, যেখানে পরম পুরুষ ভগবান নিত্য বিরাজ করছেন। প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ভগবত ধাম, সেখানে পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করছেন। ঠিক এইভাবে প্রতিটি জীবের, সেখানে পরম পুরুষ ভগবান প্রতিটি জীবের মধ্যে অন্তরে বিরাজমান রয়েছেন, তিনি হচ্ছেন সর্বব্যাপী ভগবান। অবশ্য অনেকে আধ্যাত্মবাদী থাকে, যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করতে চেষ্টা করেন, কিন্তু তারা বিশ্বাসের শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীভুক্ত। নাস্তিক সাংখ্য দার্শনিকেরা জড় জগৎকে ২৪টি তত্ত্ব রূপে বিশ্লেষণ করে, তারা জীবাত্মাকে পঞ্চবিংশতি তত্ত্ব জ্ঞান রাখে, এটাই হচ্ছে বিষয়। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দত্তপুকুর থেকে। নাম আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন। গোবিন্দ হালদার। বলুন কি জানতে চাইছেন আপনি, আপনার কি সমস্যার কথা আপনি জানতে চাইছেন? হ্যাঁ, আমার না আপাতত আচ্ছা, আপনি লাইনে থাকুন, মন্ত্রী বাবা বলে দিচ্ছে আপনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে কি ঘটবে সব কিছু বলে দিচ্ছে। আপনার নামটা কি বলেন? গোবিন্দ। গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার বাবা, দত্তপুকুর থেকে বলছো, কলকাতার। তো কথা হচ্ছে, গোবিন্দ হালদার নামটা কি কুষ্টিগত নাম? আচ্ছা, কুষ্টিগত নাম কিছু আছে? ঠিক আছে বাবা, কুষ্টির নামানুসারে আদ্যক্ষর অনুযায়ী এই নামটা গোবিন্দ রাখা হয়েছে। হ্যাঁ, তাই তো, গোবিন্দ হচ্ছে পরমেশ্বরের নাম, ভগবানের নাম। সেই গোবিন্দ তুমি নিজে, খুব ভালো লাগলো, আমরা এই গোবিন্দের আলোচনাই করছিলাম। গোবিন্দর আলোচনা করতে করতে প্রভু আমার সাড়া দিয়ে ঠিক তোমার মধ্যে আবির্ভূত হয়ে সেই গোবিন্দ নামে আমার কাছে এসে পৌঁছে গেছে। ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো। তো বাবা, গোবিন্দ নাম, তোমার এই গোবিন্দ নাম অনুসারে তোমার যে রাশিগত নাম আছে গোবিন্দ, আর গোবিন্দ হচ্ছে তোমার কুম্ভ রাশি, তোমার কুম্ভ রাশি, এই কুম্ভ রাশিতে তুমি জন্মগ্রহণ করেছো, এই কুম্ভ রাশি অনুসারে তোমার গোচরে যে যে জিনিসগুলো আছে, তোমার সমস্ত সংখ্যার মধ্যে যে রাহুগুলো আছে, কেতুগুলো আছে বা গ্রহগুলো আছে আমি বলে দিই আগে একটু। তাহলে তোমার গোচরে পঞ্চমে আছে চন্দ্র, তুমি লিখে নিবে একটা কাগজে তোমার টোটাল গ্রহের অবস্থান,
সমগ্র জীবনকে এই গ্রহ পরিচালনা করবে, কে কোন জায়গায় বসে আছে। লিখে রাখো পঞ্চমে চন্দ্র, পাঁচ লিখে হাইপেন দিয়ে চন্দ্র লিখো, ছয় লিখে লিখো কেতু, ষষ্ঠে আছে কেতু, নয় লিখে হাইপেন দিয়ে লে, নয় মানে নবম, নবমে লিখো মঙ্গল আর বৃহস্পতির অবস্থান, দশমে বুধ, একাদশে শনি, বুধ শুক্র এবং দ্বাদশে কেতু, বারো লিখে তার মাঝে লিখো কেতু। এই 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 গ্রহগুলো বাবা তোমাকে টোটাল দিক দিয়ে এরা কিন্তু পরিচালনা করবে, এরা বিভিন্ন জায়গায়, ওখান থেকে ওরা ওরা রয়েছে স্টোর রুমে, এবারে স্টোর রুম থেকে ওরা বেরো ভাগ হবে কীভাবে না কর্মের, এবার তোমার স্বাস্থ্যের জায়গায় চলে যাচ্ছে, দেখি ওখানে কোন গ্রহ গিয়ে তোমাকে আপত্তি করছে, ওই স্টোর রুম থেকে কোন গ্রহ বেরিয়ে যাচ্ছে, না এই স্টোর রুম থেকে বেরিয়ে যাচ্ছে তোমার শনি, শনি বেরিয়ে গিয়ে কুম্ভ রাশি শনির দৃষ্টি দিয়েছে তোমার শরীরের প্রতি, কেননা তোমার রাশির একাদশে শনি বুধ শুক্র ছিল, এটা মিলিয়ে দেখো, আমি আগে বলেছি একাদশে যেহেতু তোমার শনি বুধ শুক্র আছে, ওই একাদশ থেকে শনি কিন্তু বেরিয়েছে তোমার স্বাস্থ্যের ঘরে বসে পড়েছে, যেখানে তোমার শরীর ভালো থাকবে, তোমার মন ভালো থাকবে, তোমার প্রাণ ভালো থাকবে, তোমার সব কিছু ভালো থাকবে, সেই জায়গায় কিন্তু শনি এসে বসে পড়েছে একাদশ থেকে বেরিয়েছে। তাহলে বেরিয়েছে কী করছে না, এই শনি তোমার ওখানে দৃষ্টি দেওয়ার জন্যে তোমার ঠান্ডাজনিত রোগ হতে পারে, অ্যালার্জির প্রভাব আসতে পারে, পরিবারের এই নানা রকম অর্থনৈতিক অবস্থা দিয়ে লেখাপড়া অবস্থা দিক দিয়ে নানা রকমভাবে বাবা দুশ্চিন্তা আসতে পারে, ঠিক আছে। তাহলে তোমার শরীরের জায়গায় লিখো যে এখানে শনি, শনি কথাটা লিখে নাও, লিখে নিয়ে ওখানে রেখে দাও, শনির প্রতিকার বলে একটা পাশে লিখে রাখো। এবারে প্রতিকারটা কী করে করতে হবে, তুমি যদি পরবর্তীকালে আমাকে ফোন করো আমি ফোনেও বলে দিতে পারবো, বাবা তুমি এই জায়গায় গিয়ে এইটা কিনে নিয়ে এইটা ধারণ কর, আমার কাছে আসার দরকার নেই বাবা, আমি রোজগার করার জন্য কিন্তু আমি এখানে বসিনি, আমি কেন বসেছি জানো, আমি একটা ধ্যান যোগে সাধন যোগে উঠে এসেছি, উঠে গিয়ে আমি মানুষের কাছে যেতে চাইছি, আমার এই বাবা মায়েরা যারা পৃথিবীর বুকে আছে তাদের অন্তরের মধ্যে আমি একটা জায়গা করে নিতে চাইছি, সেই জায়গায় গিয়ে আমার যদি শিক্ষা তোমার জীবনকে যদি একটু আগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এই আমার এই সাধনাটা সফল হবে। আমি রোজগারের জন্য চ্যানেলে বসি না বাবা, আমি নেওয়ার জন্য বসিনি, আমি কিছু দেওয়ার জন্য বসেছি। অবশ্যই কেন বলছি, তাহলে ওই তুমি শনির একটা প্রতিকার করবে। এবারে নিশ্চয়ই তোমার লেখাপড়াটা আগে হয়ে গেছে, লেখাপড়াটা কি বলার দরকার আছে তোমার, লেখাপড়ার দরকার নেই, কেন তোমার ওই জায়গাটা পেরিয়ে গেছে, গতস্ব সূচনা নাস্তি, অতীতটা ধরে লাভ নাই। এবারে আসি তোমার কর্ম আর অর্থ, তোমার রাশিটা আছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি মিথুন রাশি হলে তোমার সেই জায়গায়, যদি তোমার মিথুন রাশি হয় তাহলে তোমার সেই জায়গায় অন্য কিছু ছিল, অন্য কিছু ছিল মানে তোমার রাশির প্রথমে থাকতে হবে খ, লিখে রাখো মিথুন রাশিতে থাকবে খ, ছ, ঘ আর উয়া, এই চারটে অক্ষর যখনই থাকবে এরা মিথুন রাশিকে কেন্দ্র করে, কিন্তু তুমি যে নামটা বলেছো তোমার নাম অনুসারে এই নামেতে আসছে কিন্তু বাবা কুম্ভ রাশি, কুম্ভ রাশি তোমার আছে, কুম্ভ রাশির পাশে লিখো স, দন্ত স লিখো, গ লিখো, তালবস লিখো, তার মানে এই যে গ আছে এই গয়ে তোমার নাম গোবিন্দ হয়েছে, তাই তোমার নাম কুম্ভ রাশি হয়েছে। কিন্তু যে তোমাকে মিথুন রাশি বলেছে বাবা তার কিন্তু এর নাম অনুসারে কিন্তু ওই অক্ষরগুলো কিন্তু তোমার মিলেনি, বুঝতে পেরেছো, তাহলে ওই নামটাকে কেন্দ্র করে নিয়ে তুমি গোবিন্দও রাখতে পারো, গৌরও রাখতে পারো, আবার তার আগে যে একটা অক্ষর আছে সেই অক্ষরেও তুমি নাম রাখতে পারো, উমাতেও তুমি নাম রাখতে পারো, যেটা খুশি রাখো, তবে তোমার নাম হচ্ছে তোমার হচ্ছে ওই রাশি। এই রাশিতে তোমার যেটা কর্ম তোমার যেটা অর্থ সেটা আমি এবারে বলি, মানুষকে বাঁচতে গেলে তো খেতে হবে,
খেতে গেলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া অর্থ আসবে না, অর্থ ছাড়া খাবার জুটবে না। ঠিক, এবারে আমি সেইটা বলি, এবারে তুমি একটা কাগজে লিখো তোমার রোজগার আর তোমার অর্থ, লিখো, লিখে এবারে হাই পেন দাও। এবারে আমি তোমার কর্মটা বলি, কর্মভাব তোমার বাবা শুভ আছে, কর্মপতি মঙ্গল নবমে বসে আছে, নবমে থাকার জন্যে তোমার কিন্তু কেরিয়ার খুব ভালো, খুব ভালো, তোমার খাওয়া পড়ার জীবনে কোনো অভাব হবে না, তোমার হাত দিয়ে আরও পাঁচজন খাবে, তুমি পাঁচজনের পাশে থাকবে, তোমার লক্ষ্মী ভাগ্য খুব ভালো, তোমার জীবনে কোনো দিন গোলমাল আসবে না। তবে এই জায়গায় তুমি আরেকটা জিনিস লিখে রাখবে, তোমার ষষ্ঠে কর্মতে আর অর্থতে ষষ্ঠে রাহু আছে, ষষ্ঠ কথাটা লিখো, ছয় কথা লিখো, ষষ্ঠ বানান করে লিখো, ষষ্ঠ লিখে হাই পেনে দাও, রাহু আছে, রাহু, এই রাহু থাকার জন্য তোমার খরচ বাড়বে, রাহু থাকার জন্য তোমার খরচ বাড়বে। তাহলে আগে যেটা বললাম সেই শনি আর এই কর্মপতি রাহু তোমার শরীরকে বাঁচানোর জন্যে শনির একটা কবজ করে নিবে, আর এই অর্থটাকে বাঁচানোর জন্যে তুমি অর্থ ইনকাম করে আসছো, যে ব্যাগেতে অর্থটা রাখছো সেই ব্যাগের কিন্তু নিচের দিকটা কিন্তু ফুটো, কেননা শনি আছে, এই রাহু আছে, এই রাহু থাকার জন্য অর্থ ওই দিক দিয়ে খরচের জায়গায় বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে মানে আজে বাজে খরচ হয়ে যাচ্ছে, মানে অনিচ্ছাকৃত খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখো কর্মের জায়গায় লিখো রাহু, তাহলে তোমাকে শনি আর রাহুর দুটো কিন্তু ব্যবস্থা নিতে হচ্ছে, যদি এই দুটো ব্যবস্থা নাও তোমার কিন্তু খুব ভালো, দারুণ ভালো। কেননা বলছি, আর তোমাকে একটু বিবেচনা করে আগাতে হবে, কেননা জ্ঞানাগ্নি সকল কর্মানাং ভস্মিষ্যাৎ কুরুতে তথা, যদি জ্ঞানের আগুন যদি আমরা ছড়িয়ে দিই, জ্ঞানের আগুনকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এই জ্ঞানের আগুনে সমস্ত কিছু অপকর্ম, অনেক কিছু বাধা কর্ম কিন্তু ভস্মিষ্যাৎ হয়ে যাবে, মিশে যাবে, ছাই হয়ে যাবে। তোমাকে কিন্তু একটু বিবেচনা করে পথ আনতে হবে। দারুণভাবে বাবা গোবিন্দ তুমি খুব ভালো থাকো। এরপরে বলে দিচ্ছি যে তোমার শেষ জীবনটা কি যাবে, তোমার শেষ জীবন খুব ভালো, আধ্যাত্মিক চেতনা তোমার মধ্যে জাগাতে হবে, ভগবানের নাম করো, নাম নামটা তোমার ভগবানের নামে, কিন্তু মাঝে মাঝে অন্তরে একটু ভগবানের নাম তুমি করো, আমি তোমায় বলছি। তাহলে দেখা যাবে কি, তোমাকে কোনোদিনই বিছানায় পড়ে থাকতে হবে না, সবাই কি খাই দায়ী পাখি উড়ে যাবে, দারুণভাবে তোমাকে কোনোদিন কষ্ট ভোগ করতে হবে না, তবে তুমি এখন বহু বছর বাঁচবে, নিশ্চিন্তে থাকো, জয় গুরু। আমরা রয়েছি আমাদের আলোচনায়, এখন রয়েছি আমরা অনন্ত কাল স্বর্গ নিয়ে আলোচনায়। এই যে অনন্ত কাল স্বর্গ আমরা প্রথম থেকে শুরু করেছি, এই অনন্ত কাল স্বর্গ হচ্ছে লগ্নে রাহু সপ্তমে কেতু থাকতে হবে, লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলে জাতকের জীবনে মানসিক অস্থিরতা দেখা দিবে, তাকে প্রচুর অশান্তির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে, তার পরিবেশ প্রতিকূলে থাকবে, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ এদেরকে বেশিভাবে আকর্ষণ করবে, সৎসঙ্গ যখনই আকর্ষণ করবে তখন সঙ্গে সঙ্গে অসৎসঙ্গের বন্ধুরা তাকে সৎসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে অসৎসঙ্গের দিকে নিয়ে চলে আসবে, যার ফলে সে অসৎসঙ্গটাই তার কিন্তু বেশি ভালো লাগবে, সৎসঙ্গের বন্ধুকে সে কিন্তু ত্যাগ করবে। অনন্তকাল সর্প, এই অনন্তকাল সর্পে অসৎসঙ্গরা তাকে আকর্ষণ করবে, আজে বাজে কাজ তাকে আকর্ষণ করবে, প্রতিনিয়ত ঝুট ঝামালায় লেগে থাকবে, ঝুট ঝামালা ছাড়া সে থাকতে পারবে না, এমনকি যখন অনেক সময় দেখা যাবে কোথাও দাঙ্গা নানা রকম অশান্তি পাকছে, সেখানে গিয়ে সে অংশগ্রহণ করবে, বা কোনো জায়গায় শান্তির পরিবেশে সে অশান্তি তৈরি করবে, ঘরে ভালোভাবে খাবার টাবার হয়েছে, ভালো খাবার হয়েছে, অসৎ সে তৎসত্ত্বেও দেখা যাবে কোনো কিছু খাবারকে কেন্দ্র করে নিয়েও সে ঘরের মধ্যেও অশান্তি সৃষ্টি করে দেবে, এমনকি এই সব জাতক জাতিকাদের জীবনে হঠাৎ মামলা আসবে, মকদ্দমা আসবে, এদের জীবনের মধ্যে আসবে, এরা স্বেচ্ছাচারী হয়ে উঠবে,
এরা পারিবারিক জীবনে নানা রকম বিপত্তি দেখা দিবে। এইভাবে অনন্ত কালসর্প, আমাদের যদি কারু জীবনে এই ধরনের কালসর্পগুলি এসে যায় পাওয়ায় না, আমরা তখন জানব যে এই ধরনের ঘটনা ঘটছে মানে আমরা যে কালসর্পের মধ্যে আছি, এইটা ঘটছে মানে আমি কালসর্পের প্রকোপে পড়ে আছি। আমার লগ্নে রাহু আছে, সপ্তমে কেতু আছে, তাই আমার এই অনন্ত কালসর্প হয়েছে, তাই আমি এই ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, তাই মামলা মকদ্দমায় জড়িয়ে যাচ্ছি, নানান রকম ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছি, নানা রকম মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছি, কোথাও চুপ করে থাকতে পারছি না, একবার এখানে একবার ওখানে করছি, অস্থির ভোট দেখেছে, এইটাই হচ্ছে অনন্ত কালসর্প। বাবা, এই কালসর্প যাদের মধ্যে এই ঘটনাগুলো যাদের সঙ্গে মিলছে তারা জানবে এই অনন্ত কালসর্প আছে। সত্যি কালসর্প মানে আমাদের জীবনে যে এত মানে অসুবিধা ঘটাতে পারে সেটা কিন্তু সত্যি বোঝাই যাচ্ছে মন্ত্রী বাবা আমাদেরকে যেভাবে বলে দিচ্ছেন। আচ্ছা মন্ত্রী বাবা, ঠিক একই কারণে কি এই কুলিক কালসর্প কি হয়? না, কুলিক কালসর্প এটাও কালসর্প, কিন্তু একই কারণে এরা কালসর্প হয় না, এদের স্থান বিশেষ হতো। যদি একই কারণে হতো তাহলে অনন্ত কালসর্পই থাকতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে একই কারণে থাকতে গেলে কি হবে? কুলিক কালসর্প যেটা বলছে এটা হচ্ছে লগ্নের দ্বিতীয় রাহু থাকবে, ওটা যেমন লগ্নে রাহু ছিল সপ্তমে কেতু ছিল, এটা হচ্ছে লগ্নের দ্বিতীয় রাহু থাকবে আর অষ্টমে কেতু থাকবে। যদি লগ্নের দ্বিতীয় রাহু থাকে অষ্টমে কেতু থাকে তখন জানবে তোমার কুলিক কালসর্প হয়েছে। এই কুলিক কালসর্প হলে কী হবে? না, এই কুলিক কালসর্প হতে গেলে দেখবে তোমাদের ছেলে মেয়েদের জীবনে বা আমার সবারির জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে যারা পড়ুয়া ছেলে মেয়ে, দেখবে লেখাপড়াতে নানারকম বাধা তৈরি হচ্ছে। আচ্ছা, পড়াশোনাতে নানারকম বাধা ক্ষেত্রে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে নানারকম বাধা ক্ষেত্রে হচ্ছে, যে কোনো শিক্ষা তো জীবনে কোনো অবস্থাতেই। আবার দেখবে যাদের একটু বয়স হয়ে গেছে আর সব সংসার চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, তাদের জীবনে দেখবে যে নানা রকমভাবে ঋণের জালে তারা জড়িয়ে যাচ্ছে, এত টাকা রোজগার করছে কিন্তু টাকা কোন দিকে যাচ্ছে? বারে বারে দেনা হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে। এই ঋণকে কেন্দ্র করে নিয়ে পারিবারিক জীবনে অশান্তি নেমে আসবে, ভুল বুঝাবুঝি হবে, এইগুলোকে কেন্দ্র করে নিয়ে। তাই এই কুলিক কালসর্প, দ্বিতীয় রাহু, অষ্টমে যে কেতু আছে, এই রাহু কেতুর একটা ব্যবস্থা নিয়ে যদি চলা যায় তাহলে দেখা যাবে যাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এই যে জন্মলগ্নে রাহু কেতুর অবস্থান, এই অবস্থানের জন্যে দেখা যাবে কুলিক কালসর্প যোগটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে, ভুল বুঝাবুঝি করে তুলবে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তার প্রতিকার নিলি কিন্তু এই ঘটনা থেকে সে কিন্তু বাঁচতে পারবে। সত্যি মানে প্রত্যেকটা কালসর্প আমাদের জীবনে যেভাবে মানে আসতে পারে তার সমাধান কিন্তু মন্ত্রী বাবা আমাদেরকে বলে দিচ্ছেন। কালসর্প কিন্তু ১২টি ভাগ রয়েছে, ১২টি ভাগের মধ্যে কিন্তু বাবা অনন্ত কালসর্প, কুলিক কালসর্পের কথা বললেন। এবার আমরা মন্ত্রী বাবার কাছ থেকে জানবো বাসুকী কালসর্প কি কি কারণে আমাদের জীবনে বাসুকী কালসর্প হতে পারে। ঠিক একই কারণে বাসুকী কালসর্প হচ্ছে ওই ১২ দফা কালসর্প ভাগেরই একটা ভাগ। এই কালসর্প রাহু এবং কেতুর স্থান অনুসারে তার নাম হয় কুলিক কালসর্প, বাসুকী কালসর্প। এই বাসুকী কালসর্প হতে গেলে জন্মলগ্নের তৃতীয় রাহু থাকবে, নবমে কেতু থাকবে, তৃতীয় রাহু থাকবে, নবমে কেতু থাকবে। আচ্ছা, যদি তৃতীয় রাহু থাকে নবমে কেতু থাকে তাহলে দেখা যাবে কি তার বাসুকী কালসর্প রয়েছে। কিন্তু আমার যে তৃতীয় রাহু আর নবমে কেতু আছে আমি কীভাবে বুঝব? তাহলে আমার জীবন দিয়ে বুঝতে হবে। আমার জীবন দিয়ে কীভাবে বুঝব? না, আমার জীবন দিয়ে এইটাই বুঝব যে আমার জীবনে কী কী ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো যদি এর সঙ্গে মিলে যায় তাহলে জানবো যে আমার বাসুকী কালসর্প হয়েছে। তাহলে কী হবে? পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, পরিবারের যে বিভিন্ন সদস্য আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ, এই যে মেম্বার, এই মেম্বারদের মধ্যে দেখা যাবে কি সমস্যা সৃষ্টি হবে, অকারণে ভুল বুঝাবুঝি হবে। এইটা হলে তখন তুমি বুঝবে আমার বাসুকী কালসর্প আছে। আর কি হতে হবে? না, জীবনী শক্তি, ইচ্ছা শক্তি, হয়তো তোমার জীবনে কোনো শক্তি আর ইচ্ছা আছে, আমি একটা কিছু করব,
কালকে একটা আমি কিছু করে দেখাবো এই নিয়ে। আমার বাড়ির লোক আমার সঙ্গে এইরকম নানা রকম করছে, ঠিক আছে আমি কালকে একটা কিছু করে দেখাবো, প্রতিশ্রুতি দিলাম কিন্তু পারলাম না। কেন না? জীবনী শক্তি, ইচ্ছা শক্তি, এই যে মনের বল দিয়ে একটা যখন ধাক্কা পেলাম, মনের ইচ্ছাটা প্রকাশ করে দিলাম, কিন্তু সেই মনের ইচ্ছাটাকে পূরণ করতে গিয়ে প্রচুর খাটতে হবে। কিন্তু শক্তিটা যদি ঠিকঠাক না থাকে, ইচ্ছা শক্তি মনোবল যদি না থাকে, তখন কি হবে? আমি কাজে আগাতে পারবো না, মুখ থেবড়ে পড়ে যাব। ওই জন্য জীবনী শক্তি আর ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয় এই তৃতীয় রাহু নবমে কেতু। তুমি যে ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছিলে সেটাকে দুর্বল করে দিবে তোমার। আর সেই ইচ্ছাটা সেই সময় স্টেজেতে তুমি ইচ্ছা একটা বলে দিলে, কিন্তু পরবর্তীকালে সেই ইচ্ছাটা তোমার আর জানবে না। তাহলে পরিবার থেকে অনেক সময় কি করবে এরা? ঘরের ছেলে মেয়েদের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে আরেকটা কারণে কি হয়, এরা দূরে রেখে দেয়, কাউকে একসাথে থাকতে দেয় না। এক নম্বর হচ্ছে তোমার পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার জীবনের ইচ্ছা শক্তি মনের শক্তিকে তোমার নষ্ট করে দিতে পারে, তৃতীয় কথা আছে তোমার বাড়িতে যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নানা রকম বন্ধু বান্ধব নিয়ে তুমি যে তোমার বাড়ির বাবা দাদা কাকা যেটা বউকে নিয়ে এই যে একসঙ্গে সংসারে জীবনযাপন করছো, এখানটা কী করতে পারে আলাদা করে দিতে পারে এই তৃতীয় রাহু আর নবমে কেতু। আরেক কী করতে পারে না, বিভিন্ন রকম হুটকো হঠাৎ হঠাৎ আইনি সমস্যা আসতে পারে, আইনি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। এইগুলো যাদের মধ্যে আসবে তখন জানবে যে তোমার বাসুকি কালসর্প হয়েছে, তোমার তৃতীয় রাহু আর নবমে কেতু আছে, এই জন্যই তোমার বাসুকি কালসর্প। সত্যি মানে কালসর্প যে আমাদের জীবনে কি কি ভাবে আসতে পারে, কি কি হতে পারে, মানে কি কি সমস্যা ঘটাতে পারে, মানে সেটা সত্যি বোঝাই যাচ্ছে না। মানে কিভাবে আমাদের এই কালসর্পগুলি আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তকে মানে আটকে দিতে পারে, তার জন্য কিন্তু রয়েছে মন্ত্রী বাবা। এই সমস্যার সমাধান কিন্তু মন্ত্রী বাবা করবে, তার জন্য কিন্তু আপনাদের মন্ত্রী বাবার সাথে যোগাযোগ করতে হবে 9851414179 নাম্বারে। নাম্বারটা আরেকবার বলছি 9851414179 নাম্বারে। আচ্ছা মন্ত্রী বাবা, বাসুকি কালসর্পের প্রভাবে মানে কি কি হতে পারে? বাসুকি কালসর্পের প্রভাবে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মন দুর্বল হয়ে যাবে, আইনি সমস্যা আসতে পারে, সংসারের পরিবারের সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, ঝামেলা সৃষ্টি করতে পারে, সবাইকে একসাথে থাকতে পারে। আর শঙ্খপাল কালসর্প যেটা আছে, হ্যাঁ শঙ্খপাল কালসর্পতে এরা এই কালসর্পে যদি চতুর্থে রাহু থাকে, দশমে যদি কেতু থাকে, চতুর্থে রাহু দশমে কেতু থাকলে শঙ্খপাল কালসর্প যোগ হয়। তাহলে এই কালসর্প যোগ যখন হয় তখন দেখা যাবে কি, এগুলো যাদের মধ্যে আছে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, মা তাকে দেখতে পারে না, কিংবা ছেলে মাকে দেখতে পারে না, কিংবা মা ছেলেকে দেখতে পারে না কোনো কারণে, আমরা তখন ছেলের দোষ দিই না হলে মায়ের দোষ দিই। কিন্তু বাবা মায়ের একটাই অবস্থা, এখানে যে রাহু কেতুর প্রভাব, এখানে মায়েরও দোষ নেই ছেলেরও দোষ নেই, সেই জন্যই দুজনেরই উচিত এখানে রাহু কেতুর প্রভাবটাকে কাটিয়ে দেওয়া। আর কি হবে না, পরবর্তীকালে পরবর্তীকালে এই মায়ের কাছ থেকে ছেলে দূরে সরে চলে যেতে পারে, যে বাস্তুতে আছে সেই বাস্তু থেকে দূরে সরে চলে যেতে পারে, যারা লেখাপড়া শিখছে তাদের নিম্ন বিদ্যায় বাধা আসতে পারে। তাহলে এক নম্বর মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, দু নম্বর হচ্ছে লেখাপড়া শিক্ষার ক্ষেত্রে বাধা আসছে নিম্ন বিদ্যাতে, স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বাধা আসতে পারে, নানা রকমভাবে মানসিক সমস্যা তৈরি হতে পারে। এইগুলো হচ্ছে যাদের মধ্যে আছে তারাই জানবে যে আমার মধ্যে চতুর্থে রাহু আছে, দশমে কেতু আছে। এই চতুর্থে রাহু দশমে কেতু থাকার জন্যে আমার এইভাবে জীবনটাকে নানা রকমভাবে দুর্বিষহ করে তুলছে, সেই জন্যে এর প্রতিকার করা দরকার, তাহলেই ঠিক হয়ে যাবে। সত্যি এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান
কিন্তু মানে এই অনুষ্ঠান যখন শুরু হয় তখন যেভাবে শুরু হয় ঠিক শেষ মুহূর্তে শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু আমরা একদম সময়ে দোরগোড়ায় চলে এসেছি। আমরা শুনবো বাবার কাছ থেকে, বাবা কিন্তু প্রত্যেকদিন অনুষ্ঠানের শুরুতে যেমন আমাদেরকে স্তোত্র পাঠ করে শোনায়, ঠিক অনুষ্ঠানের শেষেও কিন্তু আমাদের দর্শক বন্ধুরা সেই অপেক্ষাতেই কিন্তু থাকে, সেই অপেক্ষা করে বাবা কি স্তোত্র পাঠ করে আজকে আমাদেরকে শোনাবেন। সত্যি বাবার সাথে আমরাও কিন্তু এই স্তোত্র পাঠ শুনতে কিন্তু সত্যি মানে এত ভালো লাগে, আমাদের মনটা কোথাও যেন একটা অন্য রকম হয়ে যায়, মানে একটা অন্য জগতে চলে যায়। তাই আজকে আমরা কিন্তু আলোচনা করলাম কালসর্প নিয়ে। কালসর্পের প্রত্যেকটা জিনিস কিন্তু বাবা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং আমাদেরকে বললেন। আমরা শুনবো বাবার মুখ থেকে স্তোত্র পাঠ। তং সোহা তংি সধা তং হি বসট কার সরাত মিকা সুধা তমেশ্বর নিত্যে ত্রিধা মাত্রা স্তিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্যা জানু চর্যা বিষয় সদা তমেব সা তং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈব সিজ্জতে জগৎ তয়ৈ তৎপাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপন্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামৌহৌ চ ভবতি প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণাত্রায় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মূর্হরাত্রিশ্চ দারুণা তং ইসি তুমেশ্বরী তং বুদ্ধি বদলাক্ষলা লজ্জা পুষ্টি তথা তুষ্টি তুষ্টিস্তং শান্তি খান্তিরেব চ খর্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা সঙ্কিনী চাপি নিমন ভূষণ্ডি পরিঘায়ুদা সৌমত রাশে সৌম বাস্তুতি সুন্দরী পরা পরাণ পরমা তমেব পরমেশ্বরী। বাবা মায়েরা ঠিক এই সময়ে আমাদের আশ্রমেতে যে গান হয় প্রার্থনা হয় আমার চেম্বারে, তো সেই প্রার্থনাটা শেষ অংশ একটু বলে দিই, যারা যারা জানো করো। দাউ জ্ঞান দাউ ভোক্তে দয়াম দাউ শক্তি দাউ শান্তি দয়াম দাউ জ্ঞান দাউ ভোক্তি দয়াম দাউ শক্তি দাউ শান্তি দয়াম তুমি নিত্য তুমি সত্য তুমি ব্যক্ত জ্যোতির্ময় নাও মোরে তোমার করে হে বিশ্ব প্রেমময় মহানন্দ সদানন্দ তুমি আনন্দময় সে আনন্দে প্রাণ কেন্দ্রে যেন ছন্দ জাগায় তুমি বুদ্ধ তুমি শুদ্ধ তুমি অমৃত অক্ষয় ব্যাধি জরা বাঁচা মরা হয়তব না মিলয় দাউ জ্ঞান দাউ ভক্তি দয়াময় দাউ শক্তি দাউ শান্তি দয়াময়।